ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ ওসি সহ আহত 20। এদিকে বাগেরহাটে বিএনপির পদযাত্রায় বাধা, নেতাকর্মী সহ আটক 25। জানাবো বিএনপি ক্ষমতায় গেলে রাজাকারদের স্বাধীনতা পুরস্কার দেবে, বলছেন ওবায়দুল কাদের। আর জানাবো বিডিআর বিদ্রোহ, সেনাবাহিনী তদন্তের প্রকৃত চেহারা জনগণ দেখতে পায়নি। দেশে টাকা রাখার জায়গা নেই আওয়ামী লীগ নেতাদের, বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো বড়লোকই মাংস খাওয়া কমিয়ে দিয়েছে, গরিব তো কিছুই না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ ওসি সহ আহত 20। ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে 3 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করলে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। আজ সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত শহরের সাধনার মোড় ও বিএনপি দলীয় কার্যালয় আমতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন ঝালকাঠি সদর থানা পরিদর্শক ফিরোজ কামাল, উপপরিদর্শক নজরুল ইসলাম ও মোহাম্মদ শফিকুর রহমান। তারা তিনজনে ইটের আঘাতে রক্তাক্ত আহত হন। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের 15 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাওহিদও রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও বিএনপি দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, জেলায় জেলায় পদযাত্রায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল 10টার মধ্যে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করে। সেখানে আগে থেকেই পুলিশ অবস্থান নেয়। নেতাকর্মীরা 10:30টার দিকে সেখান থেকে পদযাত্রা শুরু করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন রকম ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলটি সাধনার মোড়ে আসার সঙ্গে সঙ্গে পুলিশ বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা পদযাত্রাটির সামনের দিকে এগিয়ে যেতে চাইলেই পুলিশ মৃদু লাঠিপেটা করে। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপর ইটকাটপেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে ওই 3 পুলিশ কর্মকর্তার মাথা ফেটে যায়। এক পর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিপেটা শুরু করে। লাঠিপেটে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন বলেন, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বিনা উস্কানিতেই লাঠিপেটা শুরু করে, অন্যায়ভাবে 15 নেতাকর্মীকে আটক করেছে। জেল জুলুম ও লাঠিপেটা করে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে 3 পুলিশ কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছেন। এ ঘটনায় অন্তত 16 জনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। বাগেরহাটে বিএনপির পদযাত্রায় বাধা, নেতাকর্মী সহ আটক 25। বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম সহ অন্তত 25 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপির পদযাত্রা শেষে তাদের আটক করা হয়। তবে সংবাদ সম্মেলনে 40 জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। পুলিশ বলছে 20 থেকে 25 জনকে আটক করা হয়েছে। আটক অন্যদের মধ্যে রয়েছে বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাজরা জাহিদুল ইসলাম পান, যুবদল নেতা আয়ুম আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমন। বিএনপি নেতাকর্মীরা জানায়, আজ সকাল 9টা শহরের পুরাতন বাজার মোড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শুরু করে বিএনপি নেতাকর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের মুন্সীগঞ্জস্থ বাড়িতে অবস্থান নেন কৃষিবিদ শামীম, এম এ সালাম সহ অন্য নেতাকর্মীরা। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। অন্যদিকে পুরাতন বাজার এলাকা থেকে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমকে আটক করে পুলিশ। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বেলা 11টায় বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে কেন্দ্রীয় বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর ওবায়দুল কাদের। তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা বানচাল করতে পুলিশ গত রাত থেকে আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি করে আর সকালে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করে। আমাদের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সহ 40 জনের বেশি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল। অতি দ্রুত এসব নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এছাড়া সারা দেশের নেতাকর্মীদের আটক ও দমন পীড়নের প্রতিবাদে 4 মার্চের সকল মহানগরের প্রতিটি থানায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় এই নেতা। বাগেরহাটে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের পক্ষ থেকে বাগেরহাট কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা তাদেরকে কর্মসূচি পালন না করার জন্য আহ্বান জানিয়েছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন, এজন্য আমরা বিএনপির কয়েকজনকে আটক করেছি। আটকের সংখ্যা 20 থেকে 25 জনের মতো হবে। আমরা যাচাই বাছাই করছি, পরে আরও জানানো হবে।
বিএনপি ক্ষমতায় গেলে রাজাকারদের স্বাধীনতা পুরস্কার দেবে, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে আফগানিস্তান বানাবে, নারীদের স্বাধীনতা থাকবে না, এরা রাজাকারদের বীর মুক্তিযোদ্ধা বানিয়ে স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক দেবে, এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে, বর্তমান সরকারকে সংখ্যালঘু বান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় পাবেন না, শেখ হাসিনা যতদিন আছেন আপনাদের আপনজন তার চেয়ে বেশি এই দেশে আর কেউ নেই, আস্থা রাখুন তার প্রতি, আপনাদের যা যা অধিকার বাস্তবায়ন হয়নি শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব বাস্তবায়ন হবে, কারো কথায় প্রলুব্ধ হবেন না, বিএনপি শেখ হাসিনায় পাশে থাকে। সেতুমন্ত্রী বলেন, আজকে বিএনপি আন্দোলন শুরু করেছে, পথ হারিয়ে পথিক এখন দিশেহারা, এখন গণ আন্দোলন থেকে পদযাত্রায় গেছে তারা, বিএনপির পদযাত্রা শুরু হয়েছে, তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না, পদ্মা সেতুকে সহ্য করতে পারে না। তিনি আরও বলেন, নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব টিকবে না, বিএনপির সঙ্গে জনগণ নেই, তাদের সঙ্গে আছে সন্ত্রাস, পেট্রোল বোমা, অগ্নিসন্ত্রাস, লাঠি, তারা সুযোগ পেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবে, বাস পোড়াবে, স্কুল পুড়িয়ে দেবে, এই আগুন সন্ত্রাস হতা বিএনপি, এরা দেশ ও স্বাধীন শত্রু, এদের প্রতিরোধ করতে হবে। বিডিআর বিদ্রোহ, সেনাবাহিনী তদন্তের প্রকৃত চেহারা জনগণ দেখতে পায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর তদন্তের প্রকৃত চেহারা জনগণ দেখতে পায়নি, তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ হয়নি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ধরতে যেভাবে তদন্ত করা উচিত ছিল সেটা হয়নি, সেনাবাহিনীর মাধ্যমে একটি তদন্ত করা হয়েছিল কিন্তু তার প্রকৃত চেহারা জনগণ দেখতে পায়নি। ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একাত্তরের মুক্তিযুদ্ধেও এত সেনা কর্মকর্তাকে হারাইনি, হত্যাকাণ্ড হয়েছিল দেশ ও জাতির বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। বিচার ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দুটি বিষয়ে বিচার হয়েছে, একটি হলো বিদ্রোহ হত্যা, অপরটি হলো বিস্ফোরক মামলা। বিদ্রোহ ও হত্যা মামলার বেশ কিছু মানুষের সাজা হয়েছে, কারো খালাস হয়েছে, কিন্তু 7,000 মতো সৈনিক যারা নিজেদের নির্দোষ দাবি করে গত 14 বছরে তাদের বিষয়ে সুরা হয়নি, তাদের মামলাটা এখনো শুনানি করা হয়নি। মির্জা ফখরুল বলেন, আমি কিছুদিন আগে জেলে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি এখানে অনেক বিডিআর সদস্য অমানবিক জীবনযাপন করছেন, তাদের পরিবার ও ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, আমি দাবি করব যাতে অতি দ্রুত তাদের বিচার কাজ শেষ করে তাদের মুক্তি দেওয়া হয়। শুনেছিলাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তারপরও আজকে তারা মানবেতর জীবনযাপন করছে। দেশে টাকা রাখার জায়গা নেই আওয়ামী লীগ নেতাদের, বলছেন জি এম কাদের। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, দেশে তাদের টাকা রাখার জায়গা নেই, তারা বিদেশে টাকা পাচার করছেন। জি এম কাদের অনুষ্ঠানে বলেন, আয় নিজের গতিতে চলতে পারছে না, ভালো মানুষ সমাজে টিকতে পারছেন না, ভালো মানুষ সন্তানদের বিদেশ পাঠিয়ে দিতে চেষ্টা করছেন, বিপুল সংখ্যক মানুষ ইউরোপ আমেরিকায় যেতে আবেদন করেছেন, মানুষ নিজ দেশকে নিরাপদ মনে করছেন না। বড়লোকী মাংস খাওয়া কমিয়ে দিয়েছে, গরিব তো কিছুই না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারের নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে, চাল ডাল তেল শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম ঊর্ধ্বগতির মধ্যে, আগে থেকেই বেশি থাকা গরুর মাংসের দাম মন্দের ভালো হয়ে স্থিতিশীল ছিল, তবে এ সপ্তাহে সেই গরুর মাংসের দামও বেড়েছে, সেই সাথে বেড়েছে ব্রয়লার লেয়ার ও দেশি মুরগির দাম। বাজারে গরুর মাংস কিনতে আসা এক নারী সে কারণে বললেন, বড় লোকরাই মাংস খাওয়া কমিয়ে দিয়েছে, সেখানে আমাদের মতো গরিবরা তো কিছুই না। গরুর মাংসের কিনতে আসা নাসিম আক্তার বলেন, এত দামের মাংস কি আর নিজেরা খাওয়া যায়, বাসায় মেহমান এসেছে তাই 1 কেজি নিতে এসেছি। তিনি বলেন, আগে যেখানে প্রতি সপ্তাহে মাংস খাওয়া হতো এখন 1 মাসেও নিয়মিত হয় না, আগে যখনই মাংস নিয়েছি 2 কেজি করে, এখন 1 কেজিতে সন্তুষ্ট থাকতে হয়। নাসিম আক্তার আরও বলেন, বাজারে এখন সব কিছুরই দাম বেশি, আগে মুরগির দাম একটু কম ছিল কিন্তু এখন দেখলাম আবারও বেড়ে গেছে, মাছের দামও বাড়তি, আমাদের দেখার আসলে কেউ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাদাকলে শুধু নাসিম আক্তারই নয়, নিম্ন মধ্যবিত্ত প্রায় প্রতিটি পরিবারই পিষ্ট। বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্ট বাজারের গরু মাংস বিক্রেতা নাইম হাসান জানান, তিনি গরুর মাংস বিক্রি করছেন 750 টাকা কেজি দরে। নাইমের ভাষ্য মতে, এরপরও তিনি লাভের মুখ দেখতে পারছেন না। তিনি বলেন, আগে প্রতি সপ্তাহে 2টা গরু জবাই করতাম, এখন 1টি করছি, গরুর দাম বেড়ে যাওয়ায় আমাদের বাধ্য হয়ে মাংসের দাম বাড়াতে হয়েছে। বাজারে গরুর খামারের দাম বেশি, বাজারে গরুর খাবারের দাম বেশি, সেই সাথে যুক্ত হয় পরিবহন খরচ, এটাও অন্যান্য সময়ের তুলনায় বেশি। নাইম হাসানের মতে, সামনে যদি খাবারের দাম কমে তাহলে গরুর মাংসের দামটা কমতে পারে, আর গরুর দাম কমলে মাংসের দাম কমে আসবে, এছাড়া আমাদের কিছুই করার নেই। বাড্ডা মাছবাজার সংলগ্ন গরুর মাংস বিক্রেতা মোহাম্মদ মনির হোসেন মাংস বিক্রি করেছেন 720 টাকা কেজি দরে। তিনি বলেন, আমি সবসময় অন্যদের তুলনায় কিছুটা কমে বিক্রি করার চেষ্টা করি, এখন অন্যান্য জায়গায় 750 করে বিক্রি হলেও আমার কাছে এখানে 720 টাকা, এর আগে দীর্ঘদিন 700 টাকায় মাংস বিক্রি করেছি, তখন অন্যরা 720 টাকা করে বিক্রি করেছে।
এখন দামটা অনেকটা বাধ্য হয়ে বাড়িয়েছি। তিনি বলেন, দাম বেশি হয়, গরু মাংসের ক্রেতা অনেক কমে গেছে, তারপরও অন্যদের তুলনায় দাম কম হয়, আমি মনে হয় এই এলাকায় বেশি বিক্রি করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।